স্টিয়ারিং কীভাবে অ্যাডজাস্ট করবেন। স্টিয়ারিং নিচের দিকে একটা সুইচ রয়েছে, এই সুইচটা যখন আপনি নিচের দিকে চাপ দিবেন স্টিয়ারিংটা আনলক হয়ে যাবে। এরপর আপনি খুব সহজেই স্টিয়ারিংটা অ্যাডজাস্ট করতে পারবেন আপনার মন মতো করে। আমি কীভাবে স্টিয়ারিংটা অ্যাডজাস্ট করতেছি আপনারা বিষয়টা লক্ষ্য করুন। এখানে যে সুইচটা রয়েছে এটা নিচের দিকে চাপ দিব, এই যে এখন স্টিয়ারিংটা আনলক হয়ে গেছে। এরপর আপনি চাইলে স্টিয়ারিংটা উপরে তুলতে পারবেন, নিচে নামাতে পারবেন, সামনে আনতে পারবেন এবং পিছু নিতে পারবেন, আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। যেহেতু বিভিন্ন মানুষের হাইট বিভিন্ন রকম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার হাইট অনুযায়ী স্টিয়ারিংটা আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি আমার হাইট অনুযায়ী স্টিয়ারিংটা অ্যাডজাস্ট করব। আমার হাইট হিসেবে এই জায়গাতেই পারফেক্ট স্টিয়ারিংটি। এখন আমি যে সুইচটা এই নিচের দিকে চাপ দিলাম এটা উপর দিকে টান দিব আবার। এখন স্টিয়ারিংটা আবার লক হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন স্টিয়ারিংটা আর উপর নিচে করা যাচ্ছে না। এবং স্টিয়ারিং অ্যাডজাস্ট করার সময় একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে এই স্টিয়ারিংয়ের হুইলটা যেন ড্যাশবোর্ডের মাঝখানে না আসে। কারণ অনেকগুলো রাস্তা রয়েছে যে রাস্তাগুলোতে গাড়ির স্পিড লিমিট দিয়ে থাকে, ওই ধরনের রাস্তা যখন আপনি গাড়ি চালাবেন আপনাকে অবশ্যই মিটারে দেখতে হবে আপনি কত স্পিডে গাড়ি চালাচ্ছেন। যদি স্টিয়ারিং হুইলটা যদি মিটারের মাঝখানে চলে আসে তাহলে আপনি যখন গাড়ি চালাবেন তখন আপনার গাড়ি কত স্পিডে চালাচ্ছেন সেটা দেখতে একটু সমস্যা হতে পারেন। যদি এভাবে রেখে যদি আপনার গাড়ি চালাতে সমস্যা হয়, যদি স্টিয়ারিংটা আবার বড়ির সাথে টাচ হয়, তাহলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ড্রাইভার সিটটা আপনি চাইলে একটু নিচে নামাতে পারেন অথবা একটু পিছিয়ে নিতে পারেন। আপনার হাইট হিসাবে এভাবে আপনি খুব সহজে স্টিয়ারিং অ্যাডজাস্ট করতে পারবেন। আসলে আপনারা বুঝতে পারছেন কীভাবে স্টিয়ারিং অ্যাডজাস্ট করবেন। যদি কোনো কিছু আওয়াজ থাকেন এবং কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই বিষয়টা জানতে পারে। ফ্রেন্ডস, আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করে এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করেছেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সো কিপ স্টোনিং আস অ্যান্ড কিপ ওয়াচিং আর ভিডিওস। টেক কেয়ার অফ ইওরসেলফ, টাটা, বাই বাই।